লজ্জার হারে মাশরাফিদের হ্যাটট্রিক। বিপিএল এর ঢাকা পর্বে দুই ম্যাচেও জয়ের মুখ দেখেনি সিলেট স্ট্রাইকার্স। এবার ঘরের মাঠে খেলতে নেমে মাশরাফি বিন মর্তুজার দলটি আবারও বাজে পারফরমেন্স উপহার দিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে চলতি আসরের সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জায় পড়েছে সিলেট। যদিও কুমিল্লার সংগ্রহ ছিল মামুলি পর্যায়ের, 131 রানের লক্ষ্য তারায় সিলেট মাত্র 78 রানেই গুটিয়ে গেছে। এ নিয়ে চলতি আসরের তিনটি ম্যাচেই তিক্ত হারের স্বাদ পেয়েছে মাশরাফির দল। অন্যদিকে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিল কুমিল্লা। হার দিয়ে আসর শুরু করা লিটন দাসের দল আজ 52 রানের বড় জয় পেয়েছে, যেখানে মূল ভূমিকা রাখা স্পিনার আল ইসলাম 4 ওভারে এক মেইডেন সহ 4 উইকেট নিয়েছেন, বিনিময়ে দিয়েছেন মাত্র 17 রান। ধারণা করা হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তুলনামূলক বেশি রানের ম্যাচ উপহার দেবে বিপিএল। তার কিছুটা আভাস দিনের প্রথম ম্যাচে মিলেছিল। রাতে দেখা গেল মিরপুরের মতো এই ভেন্যুতেও আরেকটি লো স্কোরিং ম্যাচ। কুমিল্লার নেওয়া 131 রানের জবাবে সিলেটের শুরুটাই ছিল তালগোল পাকানো। প্রথম ওভারে 1 রান সংগ্রহের পর দ্বিতীয় ওভারের প্রথম বলেই ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হন মোহাম্মদ মিঠুন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট খুইয়েছে সিলেট। মিঠুনের বিদায়ের একই ওভারে আল ইসলামের বলে এলবিডব্লিউ হন নাজমুল হোসেন শান্ত। চলতি বিপিএলে রানের জন্য সংগ্রাম করতে থাকা তারকা ওপেনার ফেরেন মাত্র 5 রান করে। এরপর অল্প সময়ের ব্যবধানে আউট হয়েছেন সামিত প্যাটেল 4 রানে, ইয়াসির আলী 1 রানে, বেন কাটিং 1 রানে ও মাস